6 দিন পরে চন্দ্রগ্রহণ, তার সঙ্গে চতুর্গ্রহী যোগ, 5 রাশির জীবন পাল্টে যাবে এবার। 5 মে বছরের প্রথম চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে। এবছর চন্দ্রগ্রহণের ঠিক পরেই ঘটছে আরও এক বিরাট যোগ। 1-2 বছর পরে মেষ রাশিতে সূর্য, বুধ, গুরু ও রাহুর চতুর্গ্রহী যোগ তৈরি হচ্ছে। এর প্রভাব বিরাটভাবে পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। পৃথিবী যখন সূর্য এবং চাঁদের মাঝখানে আসে তখন একটি চন্দ্রগ্রহণ হয়। ধর্মীয় দৃষ্টিতে চন্দ্রগ্রহণকে খুবই অশুভ মনে করা হয়। যদিও বছরের প্রথম চন্দ্রগ্রহণ কিছু রাশির উপর শুভ প্রভাব ফেলবে, কিছু রাশির জন্য এটি অশুভ প্রমাণিত হতে চলেছে। আসুন জেনে নেওয়া যাক মে মাসে চন্দ্রগ্রহণ কোন কোন রাশির জাতকদের জীবনে বিরাট প্রভাব ফেলবে। মেষ, বছরের প্রথম চন্দ্রগ্রহণ তুলা রাশিতে ঘটবে এবং এখানে চাঁদ কেতুর সন্ধিও তৈরি হচ্ছে। এমন অবস্থায় চন্দ্রের প্রথম দৃষ্টি মেষ রাশিতে পড়বে। এমতাবস্থায় মেষ রাশির জাতক জাতিকাদের চন্দ্রগ্রহণের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর্থিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন, তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। মেষ রাশির জাতকদের চন্দ্রগ্রহণের কারণে মানসিক সমস্যার সম্মুখীন হতে হবে, তবে পাশাপাশি এই সময়ে এমন কোনো কাজ শুরু হবে যা আপনার ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে তুলবে। বৃষ, চন্দ্রগ্রহণের প্রভাব বৃষ রাশির মানুষের ওপরও পড়বে। মন অস্থির থাকবে, পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদ হতে পারে, তর্কবিতর্কের পরিস্থিতি হতে পারে। এমন পরিস্থিতিতে আপনার কথাবার্তায় সংযম রাখুন এবং কোনো বিষয়ে হট্টগোল করবেন না। মনে রাখবেন এই সমস্যা স্বল্পস্থায়ী, অল্প সময়েই এটি কেটে ভালো সময় আসবে। কর্কট, মে মাসে যে চন্দ্রগ্রহণ ঘটবে তা কর্কট রাশির মানুষের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলবে। তাদের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হতে পারে। চাকরিজীবীরা তাদের কাজে অনেক সমস্যার সম্মুখীন হতে পারেন। ব্যবসায় নতুন কোনো পদক্ষেপ নেবেন না, অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে। এই সময়টি বিনিয়োগের জন্য ভালো নয়, কিন্তু আগে বিনিয়োগ করা টাকা থেকে লাভ পেতে পারেন এই সময়ে। তুলা, চন্দ্রগ্রহণ শুধুমাত্র আপনার রাশিতে দৃশ্যমান। এমন পরিস্থিতিতে গ্রহণ ত্রুটির কারণে তুলা রাশির জাতক জাতিকাদের চাকরি ও পরিবার উভয় ক্ষেত্রেই মানসিক চাপের সম্মুখীন হতে হতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে মতভেদ হতে পারে, স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়বে। এমন অবস্থায় ঘরের বাইরে বেরোবেন না গ্রহণের শুরু থেকে শেষ পর্যন্ত। তবে এই পরিস্থিতি অনেক ঠান্ডা হবে তারপরেই, ভালো সময় আসবে। ধনু, চন্দ্রগ্রহণের প্রভাব ধনু রাশির জাতকদের উপরেও ভালোই পড়বে। তাঁরা নানা কাজে বাধা পেতে পারেন, কিন্তু মনে রাখবেন এই সময়টি আপনার জন্য অনুকূলই হবে। সামনে ভালো সময় আসছে, চতুর্গ্রহী যোগের কারণে আপনার রাশিতে সুসময় শুরু হবে। টাকার অভাব কাটবে, রোজগার বাড়বে,